সাবেক আইজিপি বেনজির আহমেদের সাবানা ইকো তত্ত্বাবধানে দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন শুক্রবার দুদকের একটি টিম গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে নিয়ন্ত্রণ বুঝিয়ে দেয় এর মধ্য দিয়ে বাস্তবায়িত হল বেনজিরের সম্পত্তি জব্দের আদেশ এদিকে মাছ চুরির দায়ে আটক রিসের পুকুর পরিচর্যাকারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক আশিক জামানবির প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে একশো উনিশটি দলিলে উল্লেখিত সম্পত্তি ক্রোকের নির্দেশ রয়েছে ঢাকার একটি আদালতের দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ছয় জুন এসব সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেন একই আদালত এই নির্দেশনায় গত শুক্রবার গোপালগঞ্জে বেনুজিরের মালিকানাধীন সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক ও সাবানা এগ্রো ফার্মের জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসক জেলা কৃষি কর্মকর্তা ও জেলা মৎস্য কর্মকর্তাকে তত্ত্বাবধায়ক নিয়োগ দেন এখানকার যত আয় আছে সেটা সব একটা অ্যাকাউন্ট থাকবে সে জমা হবে পরবর্তীতে এটা বিচার হওয়ার পরে রাষ্ট্র যদি এটা অপরাধ সম্পত্তি হয় তাহলে বাজে আঁকতে হবে আর যদি মনে করে যে না আসামির পক্ষে থাকে তাহলে আসামি ফিরে পাবে গোপালগঞ্জের চৌষট্টিটি দলিলে পাঁচশো আটানব্বই বিঘা জমি কুকের আদেশ থাকলেও বেনুজিরের দলিল ছাড়া দখলকৃত কয়েকশো বিঘা জমিও নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন জেলা প্রশাসন বলছে তদন্ত শেষে দলিল ছাড়া দখলকৃত জমি প্রকৃত মালিকদের বুঝিয়ে দেয়া হবে কারো যদি অভিযোগ থাকে যে আমার সম্পত্তি জোর করে দখল করা হয়েছে সেটা তো আদালতপূর্বক সে আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যাবে এদিকে গতরাতে মাছ চুরি দেয় রিসোর্টের পুকুর দেখভালকারী শফিকুল ইসলামকে আটক করে মামলা দিয়েছে দুদক এ সময় পাঁচশো বাষট্টি কেজি মাছ জব্দ করে দুদক ও প্রশাসন জব্দকৃত মাছ নিলামে বিক্রি করা হয় স্থানীয়দের অভিযোগ ক্রোক আদেশের পর থেকেই রাতের আধারে রিসোর্ট ও ফার্ম থেকে গরু মাছ সহ মূল্যবান মালামাল সরিয়ে নেওয়া হয়েছে দুদক বলছে বিশুটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে পিন্টু হাজং নাগরিক একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি